আমি প্রণবকান্তি মণ্ডল, সহকারী শিক্ষক এমএস আলম মাধ্যমিক বিদ্যালয় বাদুতলা রাজাপুর। আজকের বিষয় নবম শ্রেণীর গণিত, আমরা অনুশীলনী 11.1 এর বীজগণিতিক অনুপাত ও সমানুপাত নিয়ে আলোচনা করব। অনুপাত এবং সমানুপাতের অনুশীলনী 11-এর 6 নম্বর অঙ্ক আছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? যেহেতু পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, কার বয়স কোনটা এটা উল্লেখ নাই, আমরা মনে করে নিতে পারি, মনে করি পিতার বয়স 1 বছর পুত্রের বর্তমান বয়স, যেহেতু দুজনের বয়সের সমষ্টি 70 বছর, তাহলে 70 থেকে যদি পিতার বয়স বাদ দিয়ে দিই পিতার বর্তমান বয়স, তাহলে পুত্রের বর্তমান বয়স পাওয়া যাবে এত বছর। এখন এটা হতে তাদের বর্তমান বয়স আমরা ধরে নিলাম, পিতার বর্তমান বয়স ধরে নিয়েছি 1 বছর, তাহলে মোট বয়স ছিল 70, পুত্রের বয়স 70 থেকে ওই পিতার বয়স বাদ দিলেই পাওয়া যাবে কত বছর, 70 - 1 বছর। এখন 7 বছর পূর্বে, 7 বছর পূর্বে পিতার বয়স ছিল, পিতার বয়স ছিল, এখন আছে 1 বছর, 7 বছর পরে পূর্বে আরো 7 বছর কম ছিল এত বছর। 7 বছর আমরা ধরে নিই পিতার বর্তমান বয়স এখন আছে 30 বছর, তাহলে 7 বছর পূর্বে তার বয়স ছিল 23 বছর, অর্থাৎ 30 থেকে আমরা 7 বাদ দিয়ে দিয়েছি। এইরকম তার বর্তমান বয়স ধরেছি 1 বছর, তাহলে 7 বছর পূর্বে তার বয়স ছিল 1 - 7 বছর, অতএব 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল, পুত্রের বয়স বর্তমান আছে 70 - x, তার থেকে আরো 7 বছর বাদ দিয়ে দিই, যেহেতু 7 বছর পূর্বের বয়স, 70 থেকে 7 বাদ দিলে থাকে 63 - x বছর। আমাদের প্রশ্নে শর্ত দিয়েছে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2, তাহলে 7 বছর পূর্বে আমরা দুজনেরই বয়স পেয়েছি, একটা হচ্ছে পিতার 7 বছর পূর্বে বয়স ছিল 1 - 7 বছর, আর পুত্রের 7 বছর পূর্বে বয়স ছিল 63 - x বছর। শর্ত মতে পিতা, অর্থাৎ এখানে যে পিতার বর্তমান বয়স আছে 1 - 7 বছর অনুপাত, পুত্রের বয়স আছে 63 - x বছর সমান 5:2, সমান কত, 5:2, তাদের বয়সের অনুপাত 5:2 ছিল। আমরা
অনুপাতটাকে ভাগাকার লিখি এক্স মাইনাস সেভেন বাই 63 মাইনাস এক্স ইকুয়াল 5/2। এটাকে যদি আর গুণন করি সিক্সটি থ্রি মাইনাস এক্স ইন্টু 5, 2 × x − 7, 5 × 3 = 15, 5 × 1 = 30, এটাকে একত্রিশ 315 মাইনাস 5x ইকুয়াল 2x − 14, 315 − 14 অপোজিটে আসলে +14, 2x ছিল মাইনাস 5x, অপোজিটে গেলে +5x, আমরা পাবো এখন এর বাকি অংশে আমরা যদি যাই, আমরা এখান থেকে পেলাম 3 × 9 = 7x বা 7x আমার 3 × 9 বা 7 অপোজিটে ভাগ হয়ে যাবে 3 × 9/7, অতএব 7 28, হাতে থেকে 4 × 7 = 49, 47, 7 পেয়েছি আমরা 47, এক্সটা ছিল পিতার বর্তমান বয়স। আমরা লিখি অতএব পিতার বর্তমান বয়স ৪৭ বছর, অতএব পুত্রের বর্তমান বয়স 70 − x ছিল, 70 − x এর মান 47 বছর, 7 × 10, 3 × 2 = 1, 3 × 1 = 5, 5 × 2 = 7, 23 বছর। আমাদের প্রথম শর্ত দিয়ে আমরা পিতার বর্তমান বয়স এবং পুত্রের বর্তমান বয়স নির্ণয় করতে পেরেছি, কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছিল 5 বছর পরে তাদের বর্তমান বয়সের অনুপাত কত হবে। আমাদের যেহেতু পিতার বর্তমান বয়স 47 বছর এবং পুত্রের বর্তমান বয়স 23 বছর, এখন এখানে আমাদের পিতার 5 বছর পর যেই আমার পিতার এখন বয়স হচ্ছে 47, 5 বছর পরে গেলে আরও 5 বছর বেড়ে যাবে, তার মানে ওর সাথে আরো 5 যোগ হবে। আমরা উপরের অংশটা মুছে ফেলি, পাঁচ বছর পরে পিতার বয়স হবে 47 + 5 = 52 বছর। এবং 5 বছর পরে পুত্রের বয়স হবে 23
যোগ পাঁচ বছর সমান 28 বছর। বলেছে এদের বয়সের অনুপাত নির্ণয় করতে। অতএব পিতা বয়স অনুপাত পুত্রের বয়স সমান 52:28। আমরা এদেরকে দুই দ্বারা ভাগ করতে পারি, চার দ্বারা ভাগ করতে পারি। চার দ্বারা ভাগ করি, 52 ভাগ 4, 28 ভাগ 4, উভয়কে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। 4 52-এর ভিতরে 13 বাদ যায়, 4 28-এর ভিতরে 7 বাদ যায়, এই সংখ্যাকে আর ভাগ করা যায় না। সুতরাং তাদের বয়সের 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 13:7। এটাই ছিল আমাদের আজকের সমাধান। এর পরবর্তীতে আমরা আসি দাগ নম্বর দশ। দেওয়া আছে ক্রমিক নং দশে এক্স সমান 4ab/a + b বলে দেখাতে হবে x+2ij/x-2ij + x+2b/x+2b = 2, যেখানে a সমান b হতে পারবে না। ক্রমিকাঙ্ক দশের অঙ্ক ছিল x সমান 4ab/a + b বলে দেখাও যে x+2ab/x+2ab/x-2a + x+2b/x-2b = 2, যেখানে a b এর সমান হতে পারবে না। আবার সমাধানে আসি। Given that x=4ab/a + b, আমরা এটাকে 2a দ্বারা ভাগ করি। যেহেতু আমাদের প্রমাণে বাম পাশে একবার 2a আছে এবং একবার 2b আছে, x তো আছে, এই x টাকে আমরা 2a দ্বারা ভাগ করি, x/2ij, উভয় পক্ষকে আমরা 2ij দ্বারা ভাগ করলাম, উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করি। এই 2 এই 4 এর ভিতরে 2 বাদ যায়, এ কেটে গেল, তাহলে x/2ij = এখান থেকে 2b/a + b, এটাকে আমরা যদি যোজন বিয়োজন করি x+2ij/x-2ij = 2b + a + b, 2b - a - b, অর্থাৎ আমরা যোজন বিয়োজন যখন করি লবের সাথে একবার হর যোগ, লবের সাথে একবার হর বিয়োগ,
এখানে আমরা যোজন বিয়োজন করেছি, যোজন বিয়োজন করিয়া লবের সাথে আমরা একবার হর যোগ করেছি, লবের সাথে আমরা একবার হর বিয়োগ করেছি। অর্থাৎ যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে লব যোগ হর আর নিচে লব বিয়োগ হর, আমরা সেটাই অ্যাপ্লাই করেছি। লব যোগ হর বিয়োগ লব বিয়োগ হর, যখন এখানে বিয়োগ নিয়েছি তখন এই প্লাসটা মাইনাস হয়ে গেছে, অর্থাৎ এই মাইনাসটার কারণে এই প্লাসটা মাইনাস হয়ে গেছে। তাহলে বাম পাশে লেফট সাইড ছিল x প্লাস টোয়াইজ এ, আর নিচে ছিল x মাইনাস টোয়াইজ এ, এখানে থাকে a প্লাস থ্রি বি উপরে রাইট সাইডে, আর টু বি থেকে মাইনাস বি চলে গেলে থাকে b মাইনাস a। এটা আমরা সমীকরণ এক হিসেবে ব্যবহার করলাম। আবার আমাদের যেটা দেওয়া ছিল x সমান 4ab বাই a প্লাস b, আমাদের লেফট সাইড প্রমাণের লেফট সাইডে একবার টোয়াইজ ছিল একবার টোয়াইজ b ছিল, আমরা টোয়াইজ দ্বারা একবার ভাগ করে একটা সমীকরণ পেয়েছি, আমরা টোয়াইজ b দ্বারা একবার ভাগ করব, টোয়াইজ b দ্বারা ভাগ করি, উভয় পক্ষকে টোয়াইজ বি দ্বারা ভাগ করি, ভাগ করলাম দুই চারের ভেতর দুইবার গেল, বি বি কেটে গেল, তাহলে উপর থাকে টোয়াইজ এ নিচে থাকে এ প্লাস বি, আমরা উপরের অঙ্কটা মুছে ফেলি, শুধুমাত্র সমাধানটা রেখে দিই, সমীকরণটা রেখে দিই। এক নম্বর সমীকরণ যেহেতু পরবর্তীতে আমাদের এক নম্বর সমীকরণ কাজে লাগবে, এর পরবর্তী অংশ বা x বাই টোয়াইস বি ইকল টোয়াইস এ বাই এ প্লাস বি, আমরা এই রাশিটাকে যোজন বিয়োজন করব, x প্লাস টু বি বাই x মাইনাস টোয়াইস বি ইকল টোয়াইস এ প্লাস এ প্লাস বি, নিচে থাকে টোয়াইস এ মাইনাস এ, প্লাসের কারণে মাইনাসের কারণে প্লাসটা মাইনাস হবে, এখানেও আমরা যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করলাম x প্লাস টোয়াইস বি বাই x মাইনাস টোয়াইস বি ইকুয়াল এখানে থাকে টোয়াইস এ প্লাস বি, নিচে থাকে এ টোয়াইস এ থেকে একটা এ চলে গেলে থাকে এ মাইনাস বি, এটাকে সমীকরণ দুই। এখন আমরা আমাদের যে অঙ্ক ছিল x সমান ফোরে বি বাই প্লাস বি, হলে দেখাতে হবে যে x প্লাস টোয়াইস এ বাই x মাইনাস টোয়াইস এ প্লাস x প্লাস টোয়াইস বাই টু বি বাই x মাইনাস টু বি, আমরা যেটা বাম পাশে পেয়েছিলাম x প্লাস টোয়াইস এ বাই x মাইনাস টোয়াইস এ, আমাদের এটা আছে এক নম্বর সমীকরণের বাম পাশে, এবং দুই নম্বর সমীকরণের বাম পাশে x প্লাস টোয়াইস বি বাই x মাইনাস টোয়াইস বি আছে, এই জন্য আমরা এক এবং দুই নম্বরটা যোগ করি, যোগ করলে আমাদের বাম পাশের সাথে বাম পাশ যোগ হবে, আবার লেফট সাইড সাথে লেফট সাইড রাইট সাইড সাথে রাইট সাইড যোগ হয়ে যাবে। আমরা এক নং ও দুই নং সমীকরণ যোগ করি, এক নং যোগ দুই নং, এক নম্বর বাম পাশ ছিল এক্স প্লাস টোয়াইজ এ বাই এক্স মাইনাস টোয়াইজ এ,
प्लस दुई नम्बर वाम पक्ष छिल एक्स प्लस टाइस बी बाय एक्स माइनस टाइस बी समान ए प्लस टाइस बी बाय बी माइनस ए प्लस थ्राइज ए प्लस बी बाय ए माइनस बी एखन आमरा समीकरण दुइटा मुछे फेली ए प्लस थ्राइज बी बाय बी माइनस ए प्लस थ्राइज ए प्लस बी एखे माइनस चिन्ह कमन निल बी माइनस ए हलो माइनस चिन्ह कमन कारण हलो एखे हमारे बी माइनस ए एक फर आएकटा फर आ माइनस बी ये ए माइनस बी माइनस ए तैरि करार्जन माइनस चिन्ह कमन नहीं प्लस थ्राइज बी बाय बी माइनस ए प्लस ए माइनस ए माइनस थ्राइज ए प्लस बी बाय बी माइनस ए आमरा लसागु जो वियोग करी लसागु निल माइनस ए তাহলে থাকে এ প্লাস থ্রাইস বি মাইনাস এই লসাগু বি মাইনাস এ ভাগ করলে থাকে থ্রাইস এ প্লাস বি হওয়ার কথা কিন্তু এই মাইনাসের কারণে মাইনাসটা হয়ে যাবে আমরা এখানে পেলাম থ্রি বি মাইনাস বি টুয়াইস বি মাইনাস টুয়াইস এ নিচে বি মাইনাস এ উপরের সংখ্যা থেকে একটু কমন নিলে থাকে বি মাইনাস এ নিচে ছিল বি মাইনাস এ ব্র্যাকেট করে দিলাম ব্র্যাকেট ব্র্যাকেট কেটে দিই সমান থাকে দুই এটাই ছিল আমাদের রাইট সাইড চয়েস দেখাতে বলেছে এটাই ছিল আমাদের প্রমাণ আমাদের বাম পাশের যে মান দেওয়া ছিল সেটা আছে এবং ডান পাশে যে দুই ছিল সেটা আছে আমরা এ সমান বি ধরি নাই আমাদের যেটা প্রমাণ হওয়ার কথা সেটাই প্রমাণিত হয়েছে তো আজকের ক্লাস এ পর্যন্তই ভালো থেকো সবাই